যেসব কারণে কিডনিতে পাথর হয় আধুনিক জীবনযাত্রা পেশাগত চাপ নানা কারণে যেসব রোগের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে অন্যতম কিডনিতে স্টোন বা পাথর হওয়া কিডনিতে পাথর পাথর জমার ঘটনা গত পাঁচ বছরে বেড়েছে অনিয়ন্ত্রিত জীবন অনিয়ম ইত্যাদি নানা কারণ এর নেপথে রয়েছে শুধু তাই নয় এইসব ওষুধ থেকে সচেতনতাও কমছে দিন অনেকেই চিকিৎসা করাতে আসেন অনেকটা পরের দিকে তখন আর অস্ত্রোপচার তখন আর অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো উপায় থাকে না কিডনিতে পাথর জমা হওয়ার সমস্যাকে ততটা গুরুত্ব দেন না কিন্তু উপযুক্ত সময়ে চিকিৎসা না পেলে এই অসুখ মরণ রোগে পরিণত হতে পারে চিকিৎসকের মতে বা পাথর হওয়া মূলত দু ধরনের হয় সাধারণ কারণে হওয়া পাথর আর অন্য কোনো অসুখ জড়িত কারণে হওয়া পাথর জানেন কি এই দু ধরনের পাথর রুখে দেওয়ার মূল উপায়গুলো কিছু কিছু নিয়ম মেনে চললে কিন্তু এড়াতেই পারেন এমন অসুখ শুধু বদভ্যাসের বসেই নয় অসুখের নানা কারণ জানা থাকে না বলেও অনেক সময় এর শিকার হই আমরা দেখে নেই এই চিকিৎসকের আমরা দেখি পরিমিত পরিমাণ মতো পানি পান করা কিডনির কাজ শরীরের বর্জ্য ছেকে শরীরের ক্ষতিকারক টক্সিনকে সরানো তাই শরীরের চাহিদা অনুযায়ী পানি না খেলে কিডনি পকে শে কাজ করা দুঃ দুঃসাধ্য হয়ে পড়ে সেসব বর্জ্য জমে পাথর জমার পাথর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পরিমাণ মতো পানি পান করতে হবে তারপর আছে লবণ খাবারের অতিরিক্ত লবণ বিশেষ করে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস থাকলে আজই তা বদলান লবণের সোডিয়ামকে কিডনি সরাতে পারে না তাই সোডিয়াম সমৃদ্ধ খাবারের মাত্রা বেড়ে গেলে কিডনিতে পাথর জমে অর্থাৎ লবণ বিশেষ করে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস আমাদেরকে বাদ দিতে হবে বদম এড়ানো হজমের সমস্যা আনতে পারে এমন খাবার খাবেন না হজমের গোলমাল কিডনিতে বিরূপ প্রভাব ফেলে বর্জ্য নিষ্কাশনে বাধা তৈরি করে পাথর জমার সম্ভাবনা বাড়িয়ে দেয় তাহলে বদ হয় এমন খাবার খাওয়া যাবে না বেতানাশক ঔষধ থেকে বিরত থাকুন অনেকেই ঘন বেতানাশক ওষুধ খাওয়ার অভ্যাস থাকে এই ওষুধের অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া কিডনিতে সমস্যা তৈরি করে কাজেই গণগণ এমন ওষুধ খাওয়ার অভ্যাস থাকলে তা বদলাতে হবে যে কোনো ব্যথা হলে আমরা ঔষধ গেই ফেলি ইয়া বাษา রাখা যাবে না প্রস্রাব চেপে না রাখা রাখাটাকে বিরততা কোনো কিডনির অসুখের অন্যতম কারণ হলো প্রস্রাব চেপে রাখা এতে সংক্রমণ হওয়ার ভয় থাকে তাই যখন প্রস্রাব করবে তখন প্রস্রাব করতে হবে অসুখজনিত সমস্যা সাধারণত স্টোন ছাড়াও অক্সালেড স্টোন ইউরিক অ্যাসিড স্টোন মেদের ক্ষেত্রে স্ট্রোভাইড স্টোন হয় এসব অসুজনজনিত কারণে স্টোন এরাতে অসুখের নিয়মিত চেকআপ নিয়ম মেনে ওষুধ ও খাদ্য গ্রহণ করুন বারবার মূত্রনালীতে সংক্রমণ থেকে হওয়া স্ট্রবাইড স্টোন এরাতে চেষ্টা করুন নিয়ম মেনে সংক্রমণের চিকিৎসা করাতে আচ্ছা প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উদযাপন করা হয় এই দিবসের উদ্দেশ্য বয়াবহকি নিরক সম্পর্কে বিশ্বের মানুষকে সচেতন করা যাতে প্রাথমিক অবস্থায় এই রোগের কারণ নির্ণয় করে কিডনি প্রতিরোধ করা যায় আচ্ছা কিডনি রোগীদের প্রায় সবাই কোনো না কোনোভাবেই চিকিৎসা নিয়ে মোটামুটি ভালোভাবে বেঁচে থাকতে পারেন বিশেষজ্ঞরা বেশ জোর দিয়েই বলেছেন কিডনি কিডনি রোগীদের অর্ধেক চিকিৎসায় ভালো হয়ে যায় তবে তারপর তাদের বেশ সতর্ক নিয়ম কারণ মেনে চলতে হয় আর বাকি অর্ধেকের প্রায় সবাই নিয়মিত নিয়মিত চিকিৎসায় বেশ কয়েক বছর আরো আয়ু নিতে পারেন মাত্র শূন্য দশমিক দুই শতাংশ কিডনি রোগীর অবস্থা বিপজ্জনক পর্যায়ে চলে যায় অর্থাৎ একশো জন রোগীর মধ্যে মাত্র দুইজন রোগীর অবস্থা বিপজ্জনক পর্যায়ে চলে যায় আর বাকিরা ভালো হয়ে যায় আচ্ছা আচ্ছা এর বড় সুখবর আর কি হতে পারে কিডনি রোগীদের প্রায় সবাই কোনো না কোনো ভাবে চিকিৎসা নিয়ে মোটামুটি ভাবে মোটামুটি ভালোভাবে বেঁচে থাকতে পারেন কিডনি কিডনি রোগীদের জন্য উৎসাহিত হওয়ার মতো এই কথাগুলো পেয়েছি আমরা অধ্যাপক হারুন রশিদের কাছ থেকে আচ্ছা মুশকিল হলো কিডনি রোগ একটি নীরব ঘাতকের মতো কখন ধীরে ধীরে একজনের কিডনি আক্রান্ত হচ্ছে তা হয়তো বোঝা যায় না পরে তৃতীয় চতুর্থ স্তরে গিয়ে থাকে বিপন্ন অবস্থায় পড়তে হয় তাই দরকার সচেতনতা কিডনির রোগ প্রতিরোধযোগ্য যোগ্য সরকারের একটি গাইডলাইন থাকতে হবে আচ্ছা এখানে ধরে নিন আপনার জন্য তেইশ ঘন্টা একদিন বাকি এক ঘন্টা রেখে দিন আপনার দৈনন্দিন ব্যায়াম ও ব্যায় ব্যায়ামের প্রস্তুতির জন্য যদি অন্য কোন সমস্যা না থাকে সকালে আধা ঘন্টা জুড়ে হাঁটুন আপনি দিনের কাজের জন্য একেবারে ফিট হয়ে গেলেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে বাঁচাপোড়া অতিরিক্ত চর্বিযুক্ত খাবার চিনি বিড়ি সিগারেট খাবেন না এগুলো শুধু কিডনি নয় আপনার হার্ট লাংস সবকিছু নষ্ট করে যে কোনো প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ক্ষতিকর ওজন বাড়ায় আর আপনার আয়ু ক্ষমায় এগুলো এড়িয়ে চলুন